হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আলু মেথির সবজি। আমি যে পদ্ধতিতে এই সবজিটা বানাবো আপনারা একবার হলেও ট্রাই করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি মেথির শাক নিয়েছি। এই শাকের মোটা মোটা ডান্ডিগুলো কেটে বাদ দিয়েছি, আর যে নরম ডান্ডিগুলো সেগুলো নিয়েছি। এবার আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। শাকগুলো দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে নেওয়ার পর শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি দুটো আলুকে ছোট ছোট টুকরো করে কেটেছি। এরপর একটা আমি প্যান গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম তেল। তেলটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নেব। তেল যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন ফোড়নের জন্য দেব কাঁচা লঙ্কা, আর দেব অল্প একটু জিরে। এগুলোকে কিছু টাইমের জন্য ভেজে নেব। যখন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে তখন দিয়ে দেব কয়েক কোয়া রসুন। রসুনগুলোকে আমি অল্প একটু থেতো করে নিয়েছিলাম, এটাকেও আমি হালকা ভেজে নেব। রসুনটার মধ্যে যখন অল্প একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি কিছু সময়ের জন্য ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। পেঁয়াজটাকে আমি ডিপ ফ্রাই করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার এই মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। আলুটাকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ, আর দেব স্বাদ অনুসার নুন। এগুলোকেও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সবকিছু ভালোভাবে মেশানো হয়েছে। এবার আমি আলুটাকে একটু নরম করার জন্য কভার করে 3-4 মিনিটের জন্য রান্না করব। 4 মিনিট পর দেখুন আলুটা অনেকটা নরম হয়ে এসেছে। এবার আমি এই আলুটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এই কষানো আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, দেব একটু কাশ্মীরি লঙ্কা, আর দেব কুচিয়ে রাখা টমেটো। এবার সবগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আলুটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়েছে, আর টমেটোগুলো নরম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেথির শাক। শাকটাকে কষানো মশলার সাথে ভালো করে মেশাব। এই আলু মেথি ভাতের সাথে এবং রুটি পরোটা সবার সাথেও কিন্তু খুব ভালো লাগে। সব কিছু ভালোভাবে মেশানো হয়েছে। এবার আমি এটাকে 6-7 মিনিটের জন্য রান্না করব। 7 মিনিট পর দেখুন শাকটা পুরো নরম হয়েছে। এবার আমি এই সবজিটাকে একটু নেড়ে চেড়ে নেব। আলু মেথিটাকে একটু নাড়াচাড়া করার পর এটাকে আমি আরও একটু শুকনো করে নেব। ওই জন্য আমি এটাকে কভার করে 3-4 মিনিটের জন্য রান্না করব। 4 মিনিট পর দেখেই মনে হচ্ছে আলু মেথিটা একটু শুকনো শুকনো হয়েছে, এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আলু মেথি আমার রেডি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি আলু মেথিটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।